নমস্কার বন্ধুরা, আমি হৈমশ্রী, আপনাদের বাগান বন্ধু, বাগান সঙ্গী। আশা করি আপনারা ও আপনাদের প্রিয় গাছেরা সবাই খুব ভালো আছেন। ইউটিউবের গ্রিন হার্ট চ্যানেলে আপনাদের সকলকেই হার্দিক আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমরা যে গাছটিকে নিয়ে আমাদের সহজ গাছের সহজ কথা শুরু করব, তাকে আমরা কম বেশি সবাই চিনি। এটি আমাদের গ্রাম বাংলার অত্যন্ত পরিচিত একটি ফুলের গাছ। একে আমরা আদর করে বলি মোরগ ফুলের গাছ, তবে একে সিলোশিয়াও বলা হয়। আমরা স্ক্রিনে যে গাছগুলি দেখতে পাচ্ছি সেগুলি মূলত গরমকালের ফুল গাছ। এই গাছেরই শীতকালের আরেকটি ভ্যারাইটি হয়, যেটি দেখতে এর থেকে একটু আলাদা কিন্তু মোটামুটি একই প্রজাতির। এই ফুলের গঠন ও রং ঠিক মোরগের ঝুঁটির মতন হওয়ায় এদেরকে মোরগ ফুল বলে। এই মোরগ ফুলের দেশি গাছের উচ্চতা 2-4 ফুট, কখনো কখনো 5 ফুট পর্যন্ত হয়। এদের গাছের গঠন ও পাতার বিন্যাস বেশ সুন্দর। এরা অত্যন্ত কম কেয়ারে বাগানে শোভা বাড়াতে সক্ষম। মোরগ ফুলের পাতাগুলি লম্বা আকৃতির হয়। এদের মধ্যশিরা বরাবর মেরুন রং থাকে আর তার চারপাশ বরাবর হালকা সবুজ রঙের মোটা বর্ডার থাকে। ফলে ছোট থেকে বড় হবার সময় যখন এতে ফুল আসে না, তখনও এদের দারুণ দেখায়। এই গাছের ফুল অন্যান্য আর 5টা ফুলের থেকে একেবারে আলাদা। এদের গঠন যেমন আলাদা, এদের টেক্সচার তেমন আলাদা, আর তেমনি আলাদা এবং আকর্ষণীয় এদের রং। এদের ফুলগুলো বেশ গাঢ় পিঙ্ক কালারের হয় এবং এদের টেক্সচারটা অন্যান্য গাছের ফুলের থেকে একেবারে আলাদা। এদেরকে স্পর্শ করলে বোঝা যায় বেশ একটা ভেলভেটি ব্যাপার আছে এদের গঠনের মধ্যে। গাছের প্রত্যেকটি শাখার ডগায় ডগায় যখন ফুল আসে, তখন ফুলগুলিকে দেখতে এইরকম বেশ একটা ফানেল টাইপের একটা লম্বা মতন সরু মতন ফুল বা কুঁড়ি মনে হয়। এগুলি আসলে একটি গাছের ফুলের কুঁড়ির অংশ এবং এইটি যখন পুরোপুরি ফুটে যায় তখন কিন্তু এর গঠন এরকম থাকে না। ফুলগুলো পুরোপুরি ফুটলে ওদেরকে দেখতে ঠিক এইরকম লাগে। দেখতে অনেকটাই এদেরকে মোরগের ঝুঁটির মতন মনে হয় বলে এদের নামকরণ করা হয়েছে মোরগ ফুল। গাছের প্রত্যেকটি ফুল যখন এইরকম ভাবে পুরোপুরি ফুটে ওঠে, তখন কিন্তু এদেরকে দারুণ মানায়। আমাদের গরমের বাগান যখন একেবারে গরমের প্রচণ্ড তীব্রতায় খাঁখা করে ওঠে, চারিদিক একেবারে ফাঁকা ফাঁকা লাগে, তখন এই রং এবং এই গাছ এর ফুল এগুলো কিন্তু আমাদের বাগানকে অন্য মাত্রা এনে দেয়। এবার আমরা আসব এর কেয়ার প্রসঙ্গে, অর্থাৎ কিভাবে একে পরিচর্যা করব। এর পরিচর্যা খুব কম, তবে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মাটি। মাটি কিভাবে তৈরি করব, এর জন্য অবশ্যই আমরা ওয়েল ড্রেন সয়েল ব্যবহার করব, যেহেতু একে আমরা টবে লাগাচ্ছি। ওয়েল ড্রেন সয়েলের জন্য আমরা সম পরিমাণে নেব মাটি, বালি, বালি মানে নদীর বালি মাটি, এবং নেব গোবর সার অথবা পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট। এই তিনটিকে সম পরিমাণে নিয়ে আমরা যে মাটিটা তৈরি করলাম সেই মাটিটা কিন্তু এর জন্য খুব সুন্দর একটি মাটি হবে। এবং এরপর থেকে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে জল। জল এই গাছের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয়। এরা জল পছন্দ করে, বাতাসের আর্দ্রতাও পছন্দ করে, কিন্তু টবের মাটি প্যাঁচপেঁচে অবস্থা একেবারে সহ্য করতে পারে না। এই সময় এদের শিকড় পচে যায় বা পাতা নুইয়ে পড়ে এবং গাছ মারা যায়।
তাই টবের মাটিতে জল থাকলে একে একেবারেই জল দেওয়া যাবে না। অন্যদিকে যদি একে আমরা প্রখর সূর্যালোকে রাখি এবং জল কম দিই তাহলেও সেই ধকলটাও কিন্তু এরা নিতে পারে না। তাহলে কি করব, টবের মাটিতে এমনভাবে জল দেব যাতে মাটি সর্বক্ষণ হালকা ময়েস্ট কন্ডিশনে থাকে, হালকা ভেজা ভেজা অবস্থায় থাকে। লক্ষ্য রাখতে হবে যেন এর মাটি প্রচণ্ড প্যাঁচপ্যাঁচে না হয়, আবার ভীষণ খটখটেও না হয়ে যায়। প্রচণ্ড গরম গরম পড়লে এদের টবে অবশ্যই দুবেলা জল দেব, কিন্তু বৃষ্টি হলে বুঝে বুঝে জল দেব। ব্যাস, মোরগ ফুল এইটুকুতেই খুশি, এর বেশি এরা কিচ্ছু চায় না। খাবার খাবার কেমন দেব, এদের খাবার খুব কম লাগে। পটিং মিক্সে আমরা যে পরিমাণে গোবর সার, ভার্মিকম্পোস্ট বা পাতা পচা দিই তার থেকে এরা যথেষ্ট পুষ্টি গ্রহণ করে। এর চেয়ে বেশি দেবার তেমন প্রয়োজন হয় না, তবে কারণ খাবার বেশি দিলে এই গাছ প্রচুর বড় হয়, ঝাঁকড়া হয়, দেখতে সুন্দর হয়, কিন্তু ফুল আসে না বা ফুল আসতে দেরি হয়। তাই এদের লাগাবার পর বেশি খাবার দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় গাছ দুর্বল, তখন গাছকে মাসে একবার সর্ষে খোল পচানো জল লিকুইড ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি। এই গাছে রোগ পোকার আক্রমণ সেরকম ভাবে হয় না, তাই একে ওষুধ স্প্রে করারও তেমন দরকার হয় না। রিপটিং, এদের রিপটিং করার কোনো ঝামেলা নেই, তার কারণ এরা সিজনাল ফ্লাওয়ার। এরপর প্রপোগেশন অর্থাৎ বংশবিস্তার, এরা খুব সহজে বংশবিস্তার করতে পারে, তাই এদের বংশবিস্তার নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই। এরা এদের বীজ ছড়িয়ে ফেলে এবং এদের ছড়ানো বীজ থেকেই মাটিতে বা টবে এমনি এমনি গাছ গজিয়ে ওঠে। সঠিক পরিবেশ পেলে বসন্তকালের সমাগমে এরা নতুন করে গজিয়ে ওঠে এবং সেখান থেকেই আমরা আমাদের প্রয়োজন মতো টবে ট্রান্সফার করে নিয়ে সেখানে আমরা আবার গাছ লাগিয়ে নিতে পারি, আবার গাছ তৈরি করতে পারি এবং এই সুন্দর ফুলকে দিয়ে আমাদের বাগান সাজিয়ে তুলতে পারি। মোরগ ফুল মোরগ এর মতনই ভীষণ হার্ডি এবং রাফ অ্যান্ড টাফ একটি প্লান্ট। একে একবার জোগাড় করে যদি আমরা বাগানে বসাতে পারি তাহলেই কিন্তু সারা জীবনের জন্য এই গাছ আমাদের কাছে, আমাদের বাগানে, আমাদের ব্যালকানিতে, আমাদের উঠোনে এরা থেকে যেতে পারে, হেসে খেলে থেকে যেতে পারে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এর সঙ্গে সঙ্গে স্ক্রিনের নিচে বেল বাটন প্রেস করবেন। বেল বাটন প্রেস করলে আমার নতুন নতুন ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছবে। আমার আপনার আমাদের সকলের ও গাছেদের প্রতি মঙ্গল কামনা করে